আমরা আজ পড়ব সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, যা আমাদের দশম শ্রেণীর পাঠ্যে বর্তমান। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনীটা একটু শুনে নাও। তার জীবনকাল 70 বছর, অর্থাৎ 1892-এ জন্ম এবং 1961-তে তার মৃত্যু। অধুনা বাংলাদেশের খুলনা জেলায় সেনহাটিতে এই নাট্যকারের জন্ম। স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকি ছিলেন তার সহপাঠী এবং একই শ্রেণীর বন্ধু। ছাত্র অবস্থাতেই এই নাট্যকার বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীতে শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার শিক্ষা, হিতবাদী পত্রিকার সঙ্গে যুক্ত হওয়া, পরবর্তীতে বৈকালী, বিজলী, আত্মশক্তি প্রভৃতি পত্রিকার সম্পাদনা করা, সহসম্পাদক হিসেবে দৈনিক কৃষক, ভারতবর্ষ পত্রিকাতে তিনি কাজ করেছিলেন। 1930 থেকে 1950 এই 21 বছরই তার সৃষ্টির শ্রেষ্ঠ স্বাক্ষর তিনি রেখে গেছেন। সিরাজউদ্দৌলা মূল নাটক সিরাজউদ্দৌলার দ্বিতীয় অংশে অঙ্কের প্রথম দৃশ্য আমাদের পাঠ্য। লেখক বা নাট্যকার এর ঐতিহাসিক নাটকগুলির মধ্যে গৈরিক পতাকা, সিরাজউদ্দৌলা, রাষ্ট্র বিপ্লব, ধাত্রী পান্না, কামাল আতাতুর্ক, বাংলার প্রতাপ প্রভৃতি সামাজিক নাটক ও পারিবারিক নাটকের মধ্যে রক্তকমল, ঝড়ের রাতে, জননী, স্বামী স্ত্রী, কালের দাবি, নার্সিংহোম, তটিনীর বিচার, মাটির মায়া, রাজনৈতিক ও দেশাত্মবোধক নাটকের মধ্যে দশের দাবি, নরদেবতা, সংগ্রাম ও শান্তি, ভারতবর্ষ, এই স্বাধীনতা, সবার উপর মানুষ সত্য প্রভৃতি। নাট্যকারের সৃষ্টি সিরাজউদ্দৌলা নাটকের পটভূমিকায় আমাদের একটু যেতে হবে। কিরকম একটু বলি, আলীবর্দীকার মৃত্যু হয় 1756 খ্রিস্টাব্দে, আর তার দৌহিত্র অর্থাৎ কন্যার সন্তান সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন তখন। তিনি সিংহাসনে বসার আগে থেকেই ইংরেজরা শাসকদের নির্দেশ অমান্য করে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির কাজ শুরু করে, যা সিরাজকে বেশ চিন্তান্বিত করে তোলে। সেই সঙ্গে তার সঙ্গে প্রত্যক্ষ বিরোধিতায় লিপ্ত হন সিংহাসনের আর এক দাবিদার আলীবর্দীর অপর দৌহিত্র শওকতজং। এই পারিবারিক বিরোধকে আরো বাড়িয়ে তুললেন আলীবর্দীর কন্যা ভসেটি বেগম,
যিনি শওকতের পক্ষ নিয়েছিলেন। মসনদ ঘটিত বিবাদের উপর ইংরেজরা সতর্ক দৃষ্টি রেখে চলেছিল, আর এরই মধ্যে সিরাজ সিংহাসনে বসেন। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পরে ইংরেজরা বেশ নড়ে চড়ে বসেছিল এবং সুযোগ খুঁজছিল এই খানিকটা নাবালক সিরাজউদ্দৌলাকে উৎখাত করতে। শুধু তাই নয়, কাশিম বাজারে ঢুকতেও সিরাজকে বাধা দিচ্ছিল। এছাড়া যে সকল কারণে ইংরেজরা নতুন নবাবকে অর্থাৎ সিরাজের সঙ্গে প্রত্যক্ষ বিরোধে লিপ্ত হন, সেগুলি হল: প্রথমত, সিরাজের শত্রু ঘসেটি বেগমের প্রধান সহায়তাকারী রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে ইংরেজরা সপরিবারে ধনরত্ন সহ আশ্রয় দেয়। দ্বিতীয়ত, সুবেদার সুজার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহির্বাণিজ্যের শুল্ক ছাড়ের চুক্তি হয়েছিল, সেই ছাড়পত্র ব্যবহার করে কোম্পানি অন্তর্বাণিজ্যের শুল্ক ফাঁকি দিত। এছাড়া কোম্পানির কর্মচারীগণ ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও সেই ছাড়পত্র ব্যবহার করে শুল্ক ছাড় ভোগ করত। তৃতীয়ত, নবাবের অনুমতি ছাড়াই ইংরেজ ও ফরাসিরা তাদের দুর্গ সংস্কারে রত হলে নবাব উভয় পক্ষকেই তা নিষেধ করেন, কিন্তু ফরাসিরা এই কাজে বিরত থাকলেও ইংরেজরা সে নিষেধ মানেনি। এসব কারণেই ক্ষুব্ধ নবাব ইংরেজদের বিরুদ্ধে সৈন্য অভিযান করে কাশিমবাজার ও কলকাতা দুর্গ নিজ অধিকারে আনেন। কিন্তু কয়েক মাসের মধ্যে চেন্নাই থেকে রবার্ট ক্লাইভ ও অটসন এসে কলকাতার দুর্গ পুনরুদ্ধার ও হুগলি লুণ্ঠন করেন। খানিকটা ভীত হয়ে সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারিতে আলিগড়ের সন্ধি করতে বাধ্য হন এবং বাংলার শান্তি ফিরিয়ে আনতে প্রয়াসী হন। বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ফরাসিদের ইংরেজরা চন্দননগর থেকে বিতাড়িত করলে নবাব ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে বিতাড়িত ফরাসিদের আশ্রয় দেন। ইংরেজরা তাদের প্রতিদ্বন্দ্বীদের বাংলা থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন বলে তারা নবাবকে বাধ্য করলেন ফরাসিদের আশ্রয় ফিরিয়ে নিতে। কিন্তু ইংরেজদের প্রতি নবাবের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ না হওয়ায় তারা চাইল তাদের শুভাকাঙ্ক্ষী কাউকে সিংহাসনে বসাতে। পারিবারিক শত্রু, বিরোধী রাজ অমাত্য এবং ইংরেজ সিরাজকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিপাহশালায় মীরজাফরকে পরবর্তী নবাব করা হবে এই সিদ্ধান্ত নেয় ষড়যন্ত্রীরা। ইংরেজরা সময় নষ্ট না করে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পলাশীর প্রান্তরে 1757-23 জুন। দুই পক্ষের যুদ্ধ হয়। মীরজাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ খান এই তিন বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে নবাবের করুণ পরাজয় ঘটে। ছদ্মবেশে পালানোর সময় সিরাজউদ্দৌলা শত্রুপক্ষের হাতে ধরা পড়েন
এবং নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়। এই ঐতিহাসিক পটভূমিতেই শচীন্দ্রনাথ সেনগুপ্ত সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করেছিলেন। এবার আমরা একটু বিষয় সংক্ষেপে প্রবেশ করব। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে পাঠ্য দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে দরবার পক্ষে নবাব সভাসদগণের সামনে কর্ষণকে আলীনগরের সন্ধির শর্তর কথা স্মরণ করিয়ে দেন। নবাবকে অমান্য করায় নানান প্রমাণপত্র তিনি সভাসদগণের সামনে প্রকাশ করেন। তবে অর্সনের ঔদ্ধত্যের জন্য কেবল তিরস্কার করেই নবাব তাকে ছেড়ে দেন। অর্সনের বিতাড়ন প্রসঙ্গ টেনে মীরজাফর, রাজবল্লভ, জগৎ শেঠ নবাবের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে এদের ষড়যন্ত্র সম্পর্কে নানা ইঙ্গিত প্রকাশ করে নবাবও বুঝিয়ে দেন যে তার বিরুদ্ধে গড়া ষড়যন্ত্র সম্পর্কে তিনি অকিবহল। মীরমদন এবং মোহনলাল নবাবের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে সিরাজ নিজেই নিজের পরিণতির প্রথম ধাপে পা রাখলেন। তিনি ষড়যন্ত্রকারীদের বিচার না করে আবেগময় ভাষায় বাংলা প্রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে শত্রুপক্ষের মানসিকতার পরিবর্তন করতে চাইলেন। মীরজাফর নবাবকে সর্বতোভাবে সহায়তার আশ্বাসও দিলেন। মোহনলাল মীরমদনকে মীরজাফরের নেতৃত্বে পলাশী যাত্রার আয়োজন করতে বলেন, কিন্তু এতে সে সংকট দূরীভূত হল না, তা বোঝা গেল ভাষাটি বেগমের উপস্থিতিতে। সিরাজ এবং লুৎফার সঙ্গে তার কথোপকথনে সিরাজের প্রতি ঘষেটির তীব্র ক্ষোভের কথা প্রকাশ পায়। সিরাজ সিংহাসন হারানোর ভবিষ্যৎবাণী ঘষেটির কথায় প্রকাশিত হয়। লুৎফার সঙ্গে কথোপকথনে সিরাজের গত 15 মাসের রাজত্বের নির্মম অভিজ্ঞতার কথা উত্থাপিত হয়। সেই সঙ্গে পলাশীর প্রান্তরে অপেক্ষমান নিষ্ঠুর নিয়তি অর্ষণের সঙ্গে প্রভাষিত হয়। এবার আমরা মূল নাটক পাঠ্যে প্রবেশ করবো।